हेलो स्टूडेंट वेलकम टू ब्लॉक्स मैथ क्लस। आज के 2021 साले जो टेस्ट परीक्षा है क्लस टेनर से टेस्ट परीक्षा की अंक आज द्विघातकरणी थे द्विघातकरणी अध्याय तुम्हारे परीक्षा आसते परे से ही सब अंकगुलो की निये आज तुम्हारे सामने आलोचना करब से ही सब अंकगुली के तुम्हारे करिए देव। ठीक है चलो भिडियो शुरू करा जा। देखो ये जो प्रथम अंकटा जो अंकटा बोले देखो बोले रूट टू प्लस रूट थ्री बाई रूट थ्री प्लस वन माइनस रूट टू टू माइनस रूट थ्री बाई कत हबे रूट थ्री माइनस वन। ठीक है एटा हच्छे एक नम्बर अंक जेगुलो आमादेर परीक्षा टेस्ट एग्जामे आमादेर आसते पारे सेई सब अंकगुलिके निये आजके आमरा आलोचना करब एबं तादेर आजके समाधान आमरा करब। ठीक है चलो তাহলে এইখানে দেখো অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে। আমরা সর্বপ্রথম এই যে রুট টুর যে পার্টগুলোকে আছে সেগুলোকে আমরা টু আর রুট থ্রি এর সঙ্গে কি করব গুণ করে দেবো। ঠিক আছে তাহলে রুট টু ইন্টু টু কত হবে রুট টু প্লাস রুট টু রুট থ্রি কত হবে রুট সিক্স হয়। ক্লিয়ার তো এবার দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি কত হবে থ্রি হবে আর রুট থ্রি এর সঙ্গে ওয়ান মাল্টিপ্লাই করলে কত হবে রুট থ্রি। ওকে মাইনাস टू इंटू रूट टू माइनस रूट सिक्स एक ही प्रसेस एक ही जे हमारा टेक्निके कर देखो टू एर संगे रूट टू जो गुण करी कत टू रूट टू और रूट टू ये कत रूट थ्री ये जी गुण करी कत पा रूट सिक्स पा। ठीक है यहाँ कत बोलो रूट थ्री इंटू रूट थ्री कत थ्री माइनस रूट थ्री बुझते पे एबारे आमरा कि करब देखो এগুলোকে আমরা কি করব লসাউ করে দেব কি করব লসাউ করে দেব লসাউটা দেখো তাহলে কত হবে দেখো থ্রি প্লাস রুট থ্রি অ্যান্ড থ্রি মাইনাস রুট থ্রি আমাদের কি যাবে নিচের যে পার্টগুলো আছে এটাকে ওপরটাকে লব আর নিচেরটাকে কি বলে হর হরে যেগুলো আছে সেগুলোকে গুণ করে দিলে আমাদের কি হয়ে যাবে এই সব ক্ষেত্রে লসাউ হয়ে যাবে। ঠিক আছে তো এটার সঙ্গে এবার এটার গুণ তাহলে দেখো টু রুট টু প্লাস রুট সিক্স আর এটা কত হবে থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস দেখো প্যাকেটের মধ্যে টু রুট টু মাইনাস রুট সিক্স আর এটা কত হবে থ্রি প্লাস রুট থ্রি। ঠিক আছে তো এই দুটোকে যদি আমরা গুণ করি আমাদের কি কি আসবে দেখো কত আসবে বলো এই টু এর সঙ্গে থ্রি গুণ করলে কত হবে এই টু রুট টুর সঙ্গে থ্রি গুণ করবো কত তাহলে কত হবে দুই তিনে ছয় আর রুট টু যেমন আছে পড়ে থাকবে। ক্লিয়ার আর একটা কী হয়েছে দেখো এই টু রুট টুর সঙ্গে রুট থ্রি গুণ করবো তাই যেহেতু এখানে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে দেখো টু টু রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট থ্রি এগুলো কত হয় টু ইন্টু থ্রি মানে কত রুট সিক্স। ক্লিয়ার তাহলে এটা কত হবে রুট সিক্স। ওকে তারপর দেখো প্লাস চিহ্ন থ্রি রুট সিক্স প্লাসে মাইনাসে মাইনাস আঠেরো কত আঠেরো রুট ওভার আঠেরো। ক্লিয়ার এবার দেখো আমি আগেও শিখেছিলাম যদি এরকম কোনো মানে দুটো গুণের মিডিলে যদি মানে বা এই যে এই একটা গুণ এই একটা গুণ ঠিক আছে এই দুটো গুণের যদি মিডিলে মাইনাস চিহ্ন থাকে তখন আমরা বলতো কি করব একটা এরকম করে ব্র্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে এই ব্র্যাকেটের যে কাজটা এর পরের লাইনে আমরা বুঝতে পারো আর যারা ডাইরেক্ট করতে পারো তো করতে পারো দেখো এইখানে কিন্তু এই মাইনাস থাকার জন্য এর ভিতরে যে গুণ করে যেগুলো পাবো তার চিহ্নগুলো চেঞ্জ হবে সাপোজ ধরো যে আছে বিয়োগ চিহ্ন আছে সে কী হয়ে যাবে যোগ চিহ্ন হয়ে যাবে। ক্লিয়ার তো এই রকমই হবে দেখো টু ইন্টু থ্রি মানে কত সিক্স রুট টু আর এটা কত হবে প্লাস টু রুট সিক্স আর এটা কত হবে মাইনাস থ্রি রুট সিক্স প্লাস মাইনাসে মাইনাস রুট এইটিন বাই কত হবে বলো এটা হবে থ্রি স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার। ক্লিয়ার তো এবারে দেখো আমি ওপরেরটাকে মুছে দিচ্ছি দেখো এটা কত হবে যেমন আছে লিখে দেবো সিক্স রুট টু মাইনাস টু রুট সিক্স প্লাস থ্রি রুট সিক্স মাইনাস রুট ওভার এইটিন
আর এইখানে দেখো যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে এই সিক্স রুট টুর আগে কিছু নেই মানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাহলে এটা কত হবে প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস টু রুট সিক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি রুট সিক্স আর এটা কত হবে মাইনাসে মাইনাসে প্লাস রুট এইটিন বাই কত হবে থ্রি স্কোয়ার মান হচ্ছে নাইন আর রুট থ্রি স্কোয়ার মানে কত থ্রি তাহলে এটা কত হবে বলো নাইন মাইনাস থ্রি হয় কত সিক্স ওকে আর এইখানে কী কী এলিমিনেট হচ্ছে দেখো তোমার হচ্ছে দেখো এইখানে সিক্স রুট টু এই সিক্স রুট টু এলিমিনেট হয়ে যাচ্ছে ক্লিয়ার তার এইখানে কী কী হচ্ছে বলো এই প্লাস এইটিন এই মাইনাস এইটিন এবার দেখো এখানে থ্রি রুট সিক্স এখানে থ্রি রুট সিক্স কত হবে সিক্স রুট সিক্স আর এদিকে মাইনাস টু রুট সিক্স এখানে কত হচ্ছে মাইনাস টু রুট সিক্স তাহলে এটা কত হবে মাইনাস ফোর রুট সিক্স ক্লিয়ার দাঁড়াও এটাকে একটুখানি জায়গার মধ্যে লিখে দিই তাহলে এটা কত হবে টু রুট সিক্স বাই কত বলো তোমার সিক্স যদি আমরা কাটাকুটি করি কত হবে তিন তাহলে এটা রুট সিক্স বাই কত থ্রি আনসার হবে ক্লিয়ার তো এইখানেই আমাদের যে প্রথম টেস্ট পরীক্ষায় যে অঙ্ক আসার মতন অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক এটা প্রথম অঙ্কের আনসার ক্লিয়ার আমাদের সেকেন্ড অঙ্কটা যে অঙ্কটা বলেছে আমরা দেখো তোমরা বলেছে থ্রি রুট সেভেন থ্রি রুট সেভেন বাই কত হবে রুট ফাইভ প্লাস কত রুট টু মাইনাস ফাইভ রুট ফাইভ বাই কত হবে রুট টু প্লাস কত রুট সেভেন প্লাস টু রুট টু বাই কত হবে রুট সেভেন প্লাস কত হবে রুট ফাইভ ওকে তো এই অঙ্কটা আমাদের কি আরেকটা সেকেন্ড দ্বিঘাতকরণী যে অধ্যায় থেকে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ওকে তো চলো স্টার্ট করা যাক তাহলে এইখানে এই সব অঙ্কের ক্ষেত্রে আমাদের যেগুলো করতে হবে করণী নিরসন করতে হবে করণী নিরসন মানে কি বলতে গেলে যে নিচে আমাদের যে মানে রুটের পার্টগুলো আছে সেই রুটগুলোকে আমাদের তুলে দিতে হবে তুলে দিয়ে আমাদের একটা স্বাভাবিক নাম্বারে আনতে হবে ঠিক আছে এই জিনিসটাই আমরা এখানে এই যে দ্বিঘাতকরণের বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু এগুলোই করতে হয় ওকে তাহলে দেখো এইটা করণী যদি নিরসন করি তাহলে আমাদের এটা কীভাবে করব। তাহলে এই দেখো রুট ফাইভ প্লাস কত হবে রুট টু এই যে চিহ্নটা কী আছে মিডিলে প্লাস এর বিপরীত নাম্বার সংখ্যা একই থাকবে রুট ফাইভ মাইনাস রুট টু দিয়ে কী করব ওপর নিচে গুণ করে দেবো তাহলে এটা এটা যেমন আছে তেমন থাকবে দেখো এটাকেই বলে করণী নিরসন মানে নিচে যে নাম্বারটা থাকবে তার একটু চিহ্ন চেঞ্জ করে সেই নাম্বারটাকে ওপর নিচে আমরা কী করবো গুণ করে দেবো তাহলে তারপরে কত হবে দেখো ফাইভ রুট ফাইভ আর এটা কত হবে রুট টু মাইনাস কত রুট সেভেন বাই কত বলো রুট টু প্লাস রুট সেভেন এটা কত হবে রুট টু মাইনাস কত রুট সেভেন ক্লিয়ার তারপরে কত হবে বলো টু রুট টু যেমন আছে রেখে দাও রুট সেভেন মাইনাস কত রুট ফাইভ বাই কত হবে রুট সেভেন প্লাস কত রুট ফাইভ আর এটা কত হবে রুট সেভেন মাইনাস রুট ফাইভ চলো অঙ্কটা করা যাক তাহলে এইখানে দেখো এইখানে যে এটা পড়ছে দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এরকম দেখতে হচ্ছে তাহলে এটাকে আমরা কী করতে পারি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি দেখো রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার এটা যেমন আছে দেখো থ্রি রুট সেভেন রুট ফাইভ মাইনাস রুট টু আর এটা কত হবে মাইনাস রুট টু এর স্কোয়ার মাইনাস কত রুট সেভেনের স্কোয়ার এটা কত হবে বলো ফাইভ রুট ফাইভ যেমন আছে আমরা রেখে দেবো ওকে তারপরে কিছু না আছে প্লাস রুট সেভেনের স্কোয়ার মাইনাস কত রুট ফাইভের স্কোয়ার এটা কত হবে টু রুট টু রুট সেভেন মাইনাস কত হবে রুট ফাইভ ক্লিয়ার তাহলে এটাকে যদি আমরা যদি এখানে করি দেখো তাহলে এটা কত পাবো থ্রি রুট সেভেন রুট ফাইভ মাইনাস রুট টু বাই কত হবে মানে রুট ফাইভের স্কোয়ার মানে কত ফাইভ আর রুট টু এর স্কোয়ার মানে কত বলো টু তাহলে এটা কত হবে ফাইভ মাইনাস টু ক্লিয়ার
এটা কত হবে মাইনাস ফাইভ রুট ফাইভ রুট টু মাইনাস রুট সেভেন বাই কত হবে দেখো রুট টু স্কোয়ার মানে টু আর রুট সেভেন স্কোয়ার মানে কত সেভেন ক্লিয়ার তেমনই দেখো প্লাস টু রুট টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ বাই কত হবে সেভেন মাইনাস ফাইভ তো এগুলোকে করলে আমাদের কত আসবে বলো ফাইভ থেকে টু যদি সাবস্ট্রাক্ট করি মানে বিয়োগ দিই তাহলে কত পাবো তিন পাবো থ্রি রুট সেভেন এটা কত হবে রুট ফাইভ মাইনাস রুট টু মাইনাস এটা কত হবে মাইনাস ফাইভ ক্লিয়ার তো এইটা এই যে মাইনাস ফাইভটা এই মাইনাসের সঙ্গে কী হয়ে যাবে গুণ হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে ওটা নেক্সট স্টেপে করব ঠিক আছে তাহলে এটা কত হবে ফাইভ রুট ফাইভ এটা কত হবে রুট টু মাইনাস রুট সেভেন প্লাস টু মানে সেভেন থেকে ফাইভ যদি বিয়োগ দিই তাহলে কত পাবো টু এটা কত হবে টু রুট টু রুট সেভেন মাইনাস কত রুট ফাইভ ঠিক আছে তাহলে এই টু কেটে যাবে তেমনই একই প্রসেসে দেখো এই ফাইভ কেটে যাবে এই থ্রি আমাদের এলিমিনেট হয়ে যাবে ক্লিয়ার তো এবারে এবারে দেখো এইখানে আমরা এটাকে ফ্রেশ করে লিখছি তাহলে কত হবে রুট সেভেন রুট ফাইভ মাইনাস কত রুট টু ক্লিয়ার আর যেহেতু নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো ওয়ানটাকে আর লিখছি না এবার দেখো এই মাইনাস গুণ হয়ে গিয়ে হবে কি প্লাস কত হবে বলো রুট ফাইভ আর এটা কত হবে রুট টু মাইনাস কত হবে রুট সেভেন ওকে আর এখানে বলো তো কী আছে প্লাস রুট টু রুট সেভেন মাইনাস কত হবে রুট ফাইভ ওকে তো এবারে এগুলোকে যদি আমরা গুণ করে দিই যেমন নর্মালি গুণ হয় দেখো পাঁচ সাথে কত এই রুট সেভেন ইন্টু রুট ফাইভ মানে কত হবে সেভেন ইন্টু ফাইভ কত থার্টি ফাইভ যেহেতু রুট আছে রুট হয়ে যাবে ক্লিয়ার তাহলে এটা কত হবে রুট থার্টি ফাইভ তেমনই কত হবে রুট ওভার ফোরটিন ক্লিয়ার প্লাস রুট ওভার টেন এটা কত হবে মাইনাস রুট ওভার থার্টি ফাইভ মাইনাস রুট ওভার থার্টি ফাইভ প্লাস রুট ওভার কত সাত দুয়ে চোদ্দো আর এটা কত হবে মাইনাস রুট ওভার টেন তাহলে এগুলোকে যদি আমরা কাটাকুটি করি আমাদের তাহলে বলো তো এটা কী কী হবে দেখো এটা প্লাস রুট টেন মাইনাস রুট টেন প্লাস ফোরটিন মাইনাস ফোরটিন এটা এইটা এটা কেটে যাবে কেটে গিয়ে কত হবে জিরো আনসার হবে ক্লিয়ার তো এবারে আমরা এর পরের অঙ্কটাকে আমরা কী করব স্টার্ট করব ওকে দেখো নেক্সট অঙ্কটা আমাদের কী বলেছে দেখো বলেছে ফোর রুট থ্রি মাইনাস টু রুট টু দেখো ফোর রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট টু আর এটা কত বলেছে মাইনাস থার্টি বাই ফোর রুট থ্রি মাইনাস রুট ওভার এইটিন ঠিক আছে ফোর রুট থ্রি মাইনাস রুট ওভার এইটিন আর এটা কত হবে মাইনাস রুট ওভার এইটিন থ্রি মাইনাস কত রুট টুয়েলভ ওকে তো এই অঙ্কটাকে আমাদের এবার করতে হবে ঠিক আছে তো বলো অঙ্কটাকে শুরু করা যাক আমরা কী করব সেই একই প্রসেসে আমরা একে করণী নিরসন তৈরি করব ঠিক আছে দেখো এটাকে আমাদের করতে গেলে দেখো তাহলে কী করব টু মাইনাস রুট টু সঙ্গে কত গুণ করব টু প্লাস রুট টু তেমনই ওপরে যেমন ফোর রুট থ্রি আছে করে দাও আর তার সঙ্গে টু প্লাস রুট টু করে দাও এটা কত হবে থার্টি ফোর রুট থ্রি মাইনাস রুট ওভার এইটিন আছে তার সঙ্গে কত গুণ করব ফোর রুট থ্রি প্লাস কত হবে রুট ওভার এইটিন এখানেও কত হবে ফোর রুট থ্রি প্লাস রুট ওভার কত হবে এইটিন ওকে ক্লিয়ার আর এখানে কত হবে বলো রুট ওভার এইটিন এটা কত হবে থ্রি মাইনাস রুট টুয়েলভ আর এটা কত হবে থ্রি প্লাস রুট টুয়েলভ থ্রি প্লাস রুট টুয়েলভ ওকে তাহলে আমাদের ফার্স্ট কাজ কি এরকম যদি নিচে যদি রুটের পার্ট থাকে আমরা কি করব করণী নিরসন তৈরি করব ওকে তো এরপরে আমাদের কেস হলো এইগুলোকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কোন সূত্রে পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে দেখো তাহলে এটা টু টু স্কোয়ার হবে
আর এটা কত হবে মাইনাস রুট টু তার হোল স্কোয়ার। ওকে, তেমনই এটা কত লিখবো, ফোর রুট থ্রি টু প্লাস রুট টু। ওকে, মাইনাস এটা কত হবে দেখো, ফোর রুট থ্রি তার কত হোল স্কোয়ার, মাইনাস রুট ওভার এইটিন তার কত হোল স্কোয়ার, এটাকে লিখবে থার্টিন ফোর রুট থ্রি প্লাস কত হবে রুট ওভার এইটিন। ওকে, মাইনাস এটা কত হবে থ্রি স্কোয়ার মাইনাস রুট টুয়েলভ তার কত হোল স্কোয়ার। ওকে, তেমনই ওপরেরটাকে আমরা লিখে দিই দেখো, রুট ওভার এইটিন আর এটা কত হবে থ্রি প্লাস রুট টুয়েলভ। ক্লিয়ার? তাহলে এবারে এটাকে আমরা দেখো ক্যালকুলেট করে নেব এই পার্টটাকে, তাহলে কত হবে টু স্কোয়ার মানে কত ফোর, আর এইখানে যেটা আছে দেখো রুট টু স্কোয়ার মানে কত টু, হ্যাঁ কি না, তাহলে এটা কত হবে ফোর মাইনাস টু। ক্লিয়ার? আর ওপরে আমাদের যেমন আছে তেমন রেখে দাও, টু প্লাস রুট টু। ক্লিয়ার? এটা কত হবে দেখো তো, ফোর রুট থ্রি তার স্কোয়ার মানে কি দেখো তো, ফোর রুট থ্রি তার কত হোল স্কোয়ার, মানে আমরা যখন শিখেছিলাম ক্লাস নাইনে এ বি তার হোল স্কোয়ার মানে কত বলো, এ স্কোয়ার বি স্কোয়ার। ক্লিয়ার? তেমনই এটাকে লিখতে পারি ফোর স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, ফোর স্কোয়ার মানে কত ষোলো, আর রুট থ্রি স্কোয়ার মানে কত, রুট থ্রি স্কোয়ার মানে কত থ্রি, তাহলে এটা কত হবে থ্রি, তাহলে তিন ষোলম কত আটচল্লিশ, তাহলে এটাকে একেবারে লিখে দিচ্ছি ফর্টি এইট মাইনাস কত এইটিন। ওকে, আর ওপরে আমাদের যেমন আছে তেমন আমরা বসিয়ে দেবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করছি, দাঁড়াও একটু মুছে নিই এটাকে। এরপরে দেখো আমাদের সেম এটাকে করব মাইনাস, আমাদের এটা কত আছে রুট এইটিন থ্রি প্লাস রুট টুয়েলভ, আর এটাকে লিখবে থ্রি স্কোয়ার মানে কত নাইন, আর রুট টুয়েলভ স্কোয়ার মানে কত মাইনাস বারো, তার মানে এইখানেও নয় থেকে বারো বিয়োগ গেলে আগের বারের মতন একটা কী চিহ্ন পাবো, বিয়োগ চিহ্ন পাবো, ঠিক আছে, সেটা কী হবে এই যে বিয়োগ চিহ্ন আছে এটার সঙ্গে গুণ হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? দেখো তাহলে এইখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে আমরা আমাদের আসছে দেখো ফোর মাইনাস টু করলে টু পাবো, তাহলে এটা কত হবে ফোর রুট থ্রি টু প্লাস কত রুট টু। ক্লিয়ার? আর এটা কত হবে থার্টি মানে আটচল্লিশ থেকে আঠেরো বিয়োগ দিক, যদি আমরা বিয়োগ দিই কত পাবো তিরিশ পাবো, আর এটা কত হবে থার্টি ফোর রুট থ্রি প্লাস কত রুট ওভার এইটিন। ওকে, আর এইখানে আমরা রুট এইটিনটাকে একটু ভেঙে নেবো, যদি আমরা রুট এইটিনটাকে যদি আমরা ব্রেক করি দেখো তাহলে আমাদের কত কত আসতে পারে দেখো, রুট কত এইটিন, রুট এইটিন মানে কত লিখতে পারি নয় গুণ তিন, হ্যাঁ কি না। ক্লিয়ার? বা নয় গুণ তিন না লিখে আমি একে লিখতে পারি থ্রি গুণ থ্রি গুণ টু, কারণ তিন তিরিকে কত নয় আর নয় দিয়ে কত আঠেরো, আর আমি জানি যে বর্গমূলের ভিতরে যদি একই নাম্বার ডবল বার থাকে সেখান থেকে একটা নাম্বার কী হয় বেরোয়, তাহলে এখানে এই দুটো নাম্বার থেকে কত বেরোবে থ্রি বেরোবে, আর রুট টু পড়ে আছে তাই কত হবে থ্রি রুট টু। ওকে, তো সেম কেসটা আমরা এইখানে করব মাইনাস, এটা কত হবে থ্রি রুট টু থ্রি প্লাস কত হবে রুট টুয়েলভ বাই কত মাইনাস থ্রি। ওকে, তো যেগুলো আমাদের কাটাকুটি যাচ্ছে সেগুলোকে কাটাকুটি করে দাও, দেখো এই দুই দুয়ে চার, ওপরে থাকছে দুই, এই তিরিশ এই তিরিশ কেটে যাচ্ছে, আর এই তিন কী হচ্ছে কাটছে, এই কাটাকুটির জন্যই আমরা কী করলাম রুট এইটিনটাকে একটু ভেঙে নিলাম। ক্লিয়ার? যাতে আমাদের কাটাকুটিটা হয় এবং অঙ্কটা ইজিলি এসে যায়। চলো ওপরের পার্টটা মুছে দিচ্ছি, দেখো তাহলে এইখানে আমাদের আছে কি কি দেখো তো, টু রুট থ্রি, আর এটা কত থাকছে টু প্লাস রুট টু, ঠিক আছে, আর সেইখানে আমাদের কী কী পড়ে থাকছে দেখো মাইনাস চিহ্ন দিয়ে আমাদের কত আছে ফোর রুট থ্রি প্লাস কত হবে রুট ওভার এইটিন, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস রুট টু, এটা কত আছে বলো থ্রি প্লাস রুট টুয়েলভ। ওকে, থ্রি প্লাস কত হবে রুট টুয়েলভ হবে। ওকে, তো এইখানে দেখো এগুলোকে যদি আমরা গুণ করি কত পাবো বলো তো, টু টু যা ফোর রুট থ্রি প্লাস টু রুট সিক্স। ওকে, আর এটা কত হবে ফোর রুট থ্রি
प्लस माइनस माइनस रूट ओवर 18 प्लस थ्री रूट टू ओके प्लस कत हो बोलो 12 दिए 24 ओके बुझते पेरेछो एबारे एइखाने देखो 4 रूट 3 एलिमिनेट हो जाच्छे आर कि किछु होच्छे आर होच्छे ना तो देखा जाक एरपर एइगुलोके एकटु भेंगे दिले आशा करछि आरो काटाकुटि किछु जाबे তাহলে এটা কত হবে 2√6 মাইনাস 18 কে একটু আগেই আমি করিয়েছি আমাদের বলো তো কত হবে মাইনাস 18 কে আমরা যদি করি তাহলে আমরা কত পাবো বলো 3√2 ঠিক আছে কত পাচ্ছি আমরা 3√2 তারপরে কত থাকছে বলো প্লাস 3√2 আর এটাকে আমরা যদি 24 কে যদি ভাঙি আমরা কত পাবো বলো তো 4 6 24 মানে 4 × 6 4√4 মানে কত 2√6 তাহলে এটা কত পড়ে থাকছে 2√6 তাহলে এইখানে আমাদের এলিমিনেট কি কি হচ্ছে দেখো 3√2 তাহলে এটা কত হবে 4√6 ওকে তো এটাই ছিল এই যে তৃতীয় অঙ্কটা যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক স্কুল থেকে দিয়েছে তো সেই সব অঙ্কের খুব ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে 3 নম্বরটার আনসার ওকে দেখো এবারে আমরা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে 4 এর দাগের আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এই অঙ্কগুলো করব এগুলো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষায় আসতে পারে এরকম টেকনিকের অঙ্ক কিন্তু টেস্ট পরীক্ষায় মনে করলে ম্যামেরা তোমাদের দিতে পারে ঠিক আছে দেখো কিন্তু এই অঙ্কটা দেখতে গেলে কিন্তু খুবই ভালো অঙ্ক এক্ষুনি যেটা করালাম তারপরে দেখো 4 এর অঙ্কটা দেখো কত হবে 3√2 এটা কত হবে √3 + √6 ওকে মাইনাস 4√3 √6 + √2 + √6 এটা কত হবে √2 + √3 ক্লিয়ার তো এই অঙ্কটাকে আমরা কিভাবে করা যায় দেখো সেই একই অঙ্ক করণী নিরসন করতে হবে চলো শুরু করা যাক তাহলে করণী নিরসন দেখো তাহলে আমরা এখানে কি স্টার্ট করব √3 + √6 ইনটু কত হবে বলো √3 - √6 তারপর এখানে কত লিখব 3√2 আর এটা কত হবে √3 - √6 মাইনাস √6 + √2 √6 - √2 ওকে তেমনি কত গুণ করব উপরে বলো 4√3 এই √6 - √2 মানে করণী এতগুলো অঙ্ক হচ্ছে করণী নিরসনের আশা করছি তোমরা বুঝতে পারছো জিনিসটা ঠিক আছে আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আবার অন্য পদ্ধতি টেকনিক ইউজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব ঠিক আছে প্লাস কত হবে বলো √2 + √3 আর এটা কত হবে √2 - √3 শুধু দেখো নাম্বার এই যে √2 √3 থাকছে শুধু মিডিলের নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়ে আমরা কী করছি ওখানে যে গুণ করে দিচ্ছি √6 √2 - √3 ক্লিয়ার ওকে এবার দেখো এই অঙ্কটা তাহলে এখানে কত হবে বলো √3² - √6² ওকে ক্লিয়ার আমরা মনে করলে যদি মাইনাস যদি না আনতাম তো আমাদের এটাই জাস্ট একবার ঘুরিয়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যেত এইখানে দেখো আমরা কি করছি দেখো 3√2 √3 - √6 ঠিক আছে মাইনাস এটা কত হবে √6² - √2² 4√3 √6 - √2 ক্লিয়ার এবারে দেখো এইখানে সেম একই প্রসেসের মাধ্যমে যারা এই অঙ্কটা পাচ্ছ তারা স্কিপ করে নেক্সট অঙ্কটায় তোমরা চলে যেতে পারো ওকে তাহলে এটা কত হবে √2² - কত হবে √3² এটা কত হবে √6 √2 - কত হবে √3 ক্লিয়ার তাহলে এটাকে আমরা কত লিখতে পারি দেখো √3 - 3 আর √6² মানে কত -6 আর এটাকে যদি গুণ করে দিই কত হবে 3 - √2 √3 - কত হবে √6 ক্লিয়ার তো এরপরে দেখো আমরা
কি করছি, রুট সিক্স দা স্কোয়ার মানে কত সিক্স, মাইনাস রুট টু দা স্কোয়ার মানে কত টু, তাহলে এটা কত হবে ফোর রুট থ্রি, রুট সিক্স মাইনাস কত রুট টু প্লাস, এটা দুই থেকে দেখো রুট টু স্কোয়ার মানে কত টু, আর এটা কত হবে মাইনাস থ্রি রুট সিক্স, রুট টু মাইনাস কত রুট থ্রি। ক্লিয়ার? তাহলে এবার এগুলোকে আমরা বিয়োগ করে কত পাই দেখা যাক। তাহলে আমাদের দেখো প্রথম যে পার্টটা আসছে তিন থেকে ছয় বিয়োগ দিলে কত হয় মাইনাস আমাদের তিন, ওকে, তাহলে এটা কত হবে থ্রি রুট টু রুট থ্রি মাইনাস রুট সিক্স, ওকে। তারপরে কত আসছে বলো, মাইনাস ছয় থেকে দুই যদি আমরা বিয়োগ দিই কত পাবো বলো চার, কত আসছে ফোর রুট থ্রি রুট সিক্স মাইনাস রুট টু প্লাস, আর এটা কত আসছে মাইনাস ওয়ান, কারণ দুই থেকে তিন যদি আমরা বিয়োগ দিই কত পাবো মাইনাস ওয়ান পাবো, আর এটা কত হবে দেখো রুট সিক্স, এগুলো গুণ একেবারে করবো, কোনগুলো বললাম এই যে ছয়ের সঙ্গে রুট সিক্সের সঙ্গে রুট টু এর গুণ, রুট সিক্সের সঙ্গে রুট থ্রি এর গুণ, এগুলো একসঙ্গে যখন এগুলো করবো তখন করবো। ক্লিয়ার? তো এবার দেখো আমাদের কাটাকুটি বলো তো কোনটা কোনটা যাচ্ছে, দেখো এই তিনের সঙ্গে এই তিন এলিমিনেট হয়ে যাচ্ছে, এই চার এলিমিনেট হয়ে যাচ্ছে, আর কি কোনো কাটাকুটি যাচ্ছে, আর কিছুই বলতে গেলে কাটাকুটি যাচ্ছে না। তো এবারে দেখো আমরা এটাকে আমরা ওপরে করছি, তাহলে করলে আমাদের কত আসছে বলো ইকুয়াল টু কত হবে মাইনাস অফ, এখানে রুট থ্রি কেটে গেছে মানে কত আছে ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ানটা আমি এই স্টেপে কোথায় লিখবো বলো তো পাশে লিখে দেবো, কোথায় লিখে দেবো পাশে, যেমন এইটা দেখো আমি এরকম সিচুয়েশান যখন আসছে আমি এই এখানে যে চিহ্নটা আছে কী করছি তার সঙ্গে গুণ করে দিই না, তেমনই ধরে নাও এর আগে কিছু চিহ্ন নেই মানে কত আছে বলো প্লাস চিহ্ন আছে, প্রতিটা জিনিসের আগে যদি কিছু চিহ্ন দেওয়া না থাকে কী থাকে প্লাস চিহ্ন থাকে, ঠিক আছে, তাহলে এটা কত হবে প্লাসে মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে, দেখো রুট টু রুট থ্রি মাইনাস কত হবে রুট সিক্স, কত হবে রুট টু রুট থ্রি মাইনাস কত রুট সিক্স ব্র্যাকেটের মধ্যে। ক্লিয়ার? তারপরে কত হবে মাইনাস চিহ্ন দিয়ে কত হবে রুট থ্রি রুট সিক্স মাইনাস কত হবে রুট টু, আর এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস কত হবে বলো সিক্স রুট সিক্স, এটা কত হবে রুট টু মাইনাস কত হবে রুট থ্রি, ওকে। তো এবারে আমরা এটাকে দেখো তো কী করতে পারি, মাইনাস টু রুট সিক্স মানে কত রুট সিক্স মাইনাসে মাইনাসে প্লাস রুট কত টুয়েলভ, কেন কারণ রুট টু ইন্টু রুট সিক্স কত হবে রুট টুয়েলভ হবে। ক্লিয়ার? তেমনই কথা হবে মাইনাস আঠেরো মানে কত রুট ওভার এইটিন, কেন তিন ইন্টু ছয় আঠেরো আর রুট আছে তাই রুট, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস তিন দুগুণে কত ছয়, ওকে, আর এটা কত হবে বলো মাইনাস বারো, ছয় দুয়ে বারো মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার তিন ছয় কত আঠেরো। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কোনটা কোনটা আমি তো দেখতে পাচ্ছি সবই কাটা যাচ্ছে, তাহলে এখানে কত হবে এই যে প্লাস রুট ওভার এইটিন এইটা মাইনাস রুট ওভার এইটিনের সময় কী হচ্ছে কাটাকুটি হচ্ছে, এটা মাইনাস টুয়েলভ এটা কত প্লাস টুয়েলভ, এটা প্লাস রুট সিক্স এটা কত মাইনাস রুট সিক্স, মানে এর আনসারটা কত হলো জিরো হয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে আমাদের কিন্তু এই টেকনিকের অঙ্ক প্রায় শেষ হয়ে গেল, দ্বিঘাতকরণীর এই টেকনিকের অঙ্ক তোমাদের পরীক্ষায় কিছু আসতে পারে, এবার আমরা অন্য টেকনিকের অঙ্কগুলো আমরা শিখব। প্রিয় ছাত্রছাত্রীরা এবারে আমরা যে টেকনিকের অঙ্কগুলো করব এই টেকনিকের অঙ্ক কিন্তু বহুবার মাধ্যমিক পরীক্ষা তথা অনেক টেস্ট পরীক্ষায় তোমরা কিন্তু দেখতে পাবে, এবং টেস্ট পেপারের বিভিন্ন জায়গাতেই তোমরা এই রকম টেকনিকের অঙ্ক কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, বলতে গেলে ভালো খুব ভালো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে কথা বলেছে যে এই রকম দিয়ে বলে দেবে এর মানটা বের করো, এরকম আসে, বা এই পুরোটাকে টুকে দিয়ে বলবে এই প্রথমের মানটা বের করো, এরকম পুরোটা চারটে দেয় না, পুরো চারটে কিন্তু করতে দেয় না, জোর একটা একটা কি দুটো করতে দেয়, করতে দিলে আমাদের যে চার নাম্বার থাকে সেই চার নাম্বার আমরা পেতে পারি, ঠিক আছে। চলো এইরকমভাবে আমি তোমাদের টেকনিকগুলো এই টেকনিকের অঙ্কগুলো কীভাবে করতে হয় আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এ আর বি এর মান এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান, আর সেম দেখো বি এর মান রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ গিয়ে রুট ফাইভ প্লাস ওয়ান, ওকে। তো এই রকম দিয়ে আমরা এই প্রথমের অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে দেখো
আমাদের প্রথমের অঙ্কটা আমাদের যেটা বলেছে দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার বাই কত আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার ক্লিয়ার তো এইখানে আমাদের যেটা করতে হবে দেখো আমরা কি করব দেখো এখানে লিখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার তেমনই আমরা প্লাস এ বি আর কত যোগ করব মাইনাস এ বি দেখো প্লাস এ বি আর একটা কি করব মাইনাস এ বি কি করব বিয়োগ করব দেখো এগুলো কেটে গেলে এটাই পড়ে থাকবে ঠিক আছে তেমনই এই নিচেও সেম করব দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত এ স্কোয়ার কত এটা মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার তেমনই একটা এ বি যোগ করব আর একটা কি করব এ বি মাইনাস করব বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা এখান থেকে কি পাই দেখো তাহলে এটা দেখো এই এ বি আর এই এ বি যেহেতু যোগ আছে তাহলে একে এরকমভাবে লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার ঠিক আছে মাইনাস অফ এ বি এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দেবো ক্লিয়ার আর একটাকে দেখো এইখানে এ স্কোয়ারের এই মাইনাস যেহেতু আছে তাই এইখান থেকে মাইনাস এ বিটাকে নিয়ে কী করবো মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার আর প্লাস এ বি কী হয়ে থাকবে পড়ে থাকবে ক্লিয়ার তো এইখানে দেখো তাহলে আমাদের আলটিমেটলি সূত্রটা আসছে কি বলো তো তাহলে একটা আসছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ এ বি আর একটা কী আসছে এ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কত এ বি ক্লিয়ার তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে যে আমরা যে এইভাবে প্রসেসে যেখানে আমাদের এসে ঠেকলো সেইখানে কী কী মান বের করতে হবে এ প্লাস বি এ মাইনাস বি আর কী বের করতে হবে এ বি বের করতে হবে তোমরা পরীক্ষার খাতায় তোমাদের বলে রাখি যদি এরকম অঙ্ক করতে দেয় তোমরা চোখ বুঝিয়ে কী করবে সর্বপ্রথম এ প্লাস বি এ মাইনাস বি আর এ বি এই তিনটে মান আমাদের জানা থাকলে এই অঙ্কগুলো একদম বলতে গেলে একদম কিছু মুহূর্তের মধ্যে নেমে যাবে পরীক্ষার খাতায় ঠিক আছে এই রকম অঙ্ক দেওয়া থাকা মানে কী করবো এ প্লাস বি এ মাইনাস বি আর এ বি ঠিক আছে এবার অঙ্ক দেখে আমাদের কী হতে বের করতে হয় ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম এ বির মানটা আমরা দরকার হলে বের করে নিই তাহলে এ বি ইকুয়াল টু কথা হবে বলো দেখো রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান গুণ কত হবে রুট ফাইভ মাইনাস ওয়ান আর এটা কত আছে রুট ফাইভ প্লাস ওয়ান ক্লিয়ার তাহলে এইগুলো আমাদের কী হবে কাটাকুটি হয়ে যাবে কাটাকুটি হলে দেখো এই রুট ফাইভ প্লাস ওয়ান আমাদের এইটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা আমাদের কাটাকুটি হলে কত পড়ে থাকবে ওয়ান ক্লিয়ার তেমনই দেখো আমরা যখন এ প্লাস বি আমাদের যখন আসবে তোমরা এটা কিন্তু নিচে নিচে করতে থাকবে ঠিক আছে চলো ওপরেরটা দরকার হলে মুছে দিই সব থেকে বেটার হবে ওপরেরটা দরকার হলে মুছে দিই তাহলে আমাদের এ প্লাস বিটাকে আমাদের কী করতে হবে বের করতে হবে তাহলে এ এর মান কত বলো রুট ফাইভ প্লাস ওয়ান আর এটা কত হবে রুট ফাইভ মাইনাস ওয়ান আর এটা কত হবে প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান আর এটা কত হবে রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে এই দুটোকে যদি আমরা লসাগু করি তাহলে বলো তো আমরা কী কী পাবো দেখো তোমরা এগুলো এই নিচে করবে যেমন তোমরা নর্মালি করো দেখো আমি সাইডে করছি বলে তোমাদের সাইডে করতে হবে এর কোনো কিন্তু মানে নেই ঠিক আছে তোমরা কী করবে নিচে নিচেই করবে কারণ আমার বোর্ডেতে জায়গা নেই তাই আমি কী করছি সাইডে সাইডে কুড়িয়ে দিচ্ছি ওকে তাহলে এটা কত হবে রুট ফাইভ মাইনাস ওয়ান আর এটা কত হবে রুট ফাইভ প্লাস কত ওয়ান এইটার সঙ্গে এটার গুণ মানে কত রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান তার কত হোল স্কোয়ার তাহলে এটা করলে কত পাবো বলো তাহলে দেখো এতগুলো অঙ্ক করেছি এটা কোন সূত্রে পড়বে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার মানে কত রুট ফাইভের স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার ওকে আর এইটাকে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিই বা ঠিক আছে এটা নর্মালি ভেঙে দাও ঠিক আছে না এ দেখো তাহলে এটা কত হবে রুট ফাইভের স্কোয়ার ছোটো ছোটো করে লিখছি দেখো প্লাস টু রুট ফাইভ প্লাস কত ওয়ান দেখো এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এ স্কোয়ার মানে কত রুট ফাইভের স্কোয়ার প্লাস টু এ কোনটা রুট ফাইভ আর বি কোনটা ওয়ান মানে টু রুট ফাইভই হবে আর এটা ওয়ান প্লাস এটাও সেই একই হবে দেখো রুট ফাইভ তার কত স্কোয়ার মাইনাস টু রুট ফাইভ
প্লাস কত 1 ওকে তো এটাকে আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ভাঙি কত হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার এবার আমাদের দেখো কাটাকুটি কোনটা যাচ্ছে দেখো এই মাইনাস 2 রুট 5 প্লাস 2 রুট 5 আমাদের যদি কাটাকুটি যায় তাহলে আমরা একটু এদিকে লিখছি দেখো এইখানেই লিখে দিই তাহলে এটা কত হবে রুট 5 এর স্কয়ার মানে কত 5 মাইনাস 1 দেখো রুট 5 স্কয়ার মানে কত 5 প্লাস 1 এখানেও কত হবে প্লাস 5 প্লাস কত 1 তাহলে কত হচ্ছে বলো আচ্ছা বলো 5 প্লাস 1 6 6 মানে কত 12 বাই 4 কারণ 5 মাইনাস 1 কত হবে 4 এটা যদি কাটাকুটি 4 3 যা 12 মানে কত আসছে 3 তাহলে a প্লাস b এর ভ্যালু কত আসলো 3 আসলো কত আসলো a প্লাস b এর ভ্যালু 3 ঠিক আছে আমরা কি করব এগুলোকে দরকার হলে এই সাইডে রেখে দেব এই সাইডে আমাদের কিন্তু রেখে দিতে হবে a প্লাস b দেখো 3 হলো আর কত হবে আমি আমার সুবিধার জন্য রেখে দিচ্ছি আর এখনো a মাইনাস b আমরা বের করিনি আর ab এর মান কত আসলো বলো ab এর মান 1 চলে আসলো ওকে তো এবারে আমরা এই একই প্রসেসে a মাইনাস b এর মানটাকে আমরা কি করব বের করব ঠিক আছে দেখো a মাইনাস b a মাইনাস কি b কত হবে বলো তাহলে এই একই নাম্বার থাকবে জাস্ট কি হবে মাইনাস বসবে দেখো রুট 5 প্লাস 1 বাই কত হবে রুট 5 মাইনাস 1 প্লাস রুট 5 মাইনাস 1 বাই কত হবে রুট 5 প্লাস 1 ওকে যেহেতু এটা কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাই এখানে কি হবে বলো তো এটা মাইনাস চিহ্ন হবে ক্লিয়ার তো এবারে এটাকে যদি আমরা ভেঙে দিই দেখো কত হবে তাহলে এটা কত হবে রুট 5 মাইনাস 1 আর কত হবে রুট 5 প্লাস 1 একই অঙ্ক দেখো এইখানে প্লাসের বদলে এখানে কি হবে মাইনাস হবে দেখো অঙ্কটা করলে বুঝতে পারবে রুট 5 প্লাস 1 তার হোল স্কোয়ার আর এটা কত হবে রুট 5 মাইনাস 1 তার কত হোল স্কোয়ার জাস্ট কি হবে মিডিলটা কি হবে মাইনাস হবে এইখানে সূত্র একই হবে দেখো দেখো এটা যেমন আছে আচ্ছা কত আছে বলো রুট 5 এর তার কত স্কোয়ার আর এটা কত হবে মাইনাস 1 এর কত স্কোয়ার হ্যাঁ কি না আবার ওপরের পার্টটা দেখো এই রুট 5 প্লাস 1 কে এ ধরো আর রুট 5 মাইনাস 1 কে বি ধরো তাহলে কি পাবো এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার তাহলে এটাকে লেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কত হবে এই এ প্লাস বি মানে প্রথমটা কত হলো এ প্লাস চিহ্ন দিয়ে কত হবে বি কোনটা রুট 5 মাইনাস 1 আমি ধরতে বললাম কাকে এ এ হচ্ছে এই পার্টটাকে এই পার্টটাকে রুট 5 প্লাস 1 আর বি আমাদের কোনটা আছে রুট 5 মাইনাস 1 এই আমরা একটাকে এ ধরতে বললাম একটাকে কি ধরতে বললাম বি তাহলে আমাদের কোন সূত্র পড়বে দেখো এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ারের সূত্র পড়বে অ্যালজেব্রিক ক্যালকুলেশন কিন্তু এরকমই আর যারা মানে এটা যাদের মনে হচ্ছে যে এটা খুব কঠিন লাগছে তো তারা ওপরের কি করব আমরা প্রসেসটাকে করব জাস্ট এইখানে একটা মাইনাস চিহ্ন হবে এইগুলো সব এটা প্লাস হয়ে যাবে এই দুটো কি যাবে মাইনাস হয়ে যাবে ক্লিয়ার তো দেখো নতুন টেকনিকের অঙ্ক কোনো প্রবলেম হবে বলে মনে হয় না একটু একটু কী করবে বোঝার চেষ্টা করো রুট 5 প্লাস 1 আর এটা হবে মাইনাস রুট 5 মাইনাস কত 1 ওকে তারপরের পার্টটা দেখো আমরা কি করছি দেখো এগুলোকে দেখো আমরা জাস্ট কি করব ভেঙে দেবো রুট 5 স্কোয়ার মানে কত 5 এটা কত হবে মাইনাস 1 আর এটা কত হবে বলো রুট 5 প্লাস 1 প্লাস রুট 5 মাইনাস 1 ঠিক আছে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট থেকে আমি কি ফার্স্ট ব্র্যাকেটে আনলাম ঠিক আছে আর এই যে ভিতরের ফার্স্ট ব্র্যাকেটগুলো কী করলাম ভেঙে দিলাম তেমনই এইখানে দেখো রুট 5 প্লাস 1 এইখানে যে মাইনাস চিহ্নটা আছে তার জন্য কী হবে রুট 5টা কী হবে মাইনাস হবে ওকে আর এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে ক্লিয়ার আর এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো বুঝতে পেরেছো তারপরে আমাদের করতে হবে কি এই রুট 5 এই রুট 5 কেটে যাবে এই মাইনাস 1 প্লাস 1 কী হবে কেটে যাবে তাহলে এখানে কত হবে দেখো তো আমরা বলতে পারি 4 হবে আর কত হবে রুট 5 প্লাস রুট 5 কত হবে বলো 2 রুট 5 কত হবে 2 রুট 5 কারণ দুটো রুট 5কে যদি আমরা যোগ করি এখানে যোগ চিহ্ন আছে তো যদি যোগ করি কত পাবো 2 রুট 5 পাবো আর এইখানে দেখো 1 প্লাস 1 কত হবে 2 হবে ক্লিয়ার তাহলে দেখো এই 2 2 যা 4 আর এই 2 2 কেটে যাবে মানে কত আনসার হবে রুট
5 তাহলে আমাদের a মাইনাস b এর মান কত আসলে বলো রুট 5 ক্লিয়ার তো আমাদের ফার্স্ট অঙ্ক করতে গেলে এই অঙ্ক যদি পরীক্ষায় আসে আমাদের কি বের করতে হবে a প্লাস b a মাইনাস b আর কি ab অনেক সময় ab এর মান কিন্তু দেয়া থাকে যদি দিয়ে দেয় সেখান থেকে আমাদের বের করতে দেয়া হচ্ছে b এর মান অনেক সময় কি করে এই a এর মান দিয়ে দেয় b এর মান দেয় না কিন্তু লিখে দেয় ab ইকুয়াল টু 1 মানে তার উল্টোটা হবে b এর মানটা কি হবে তার উল্টোটা হবে বুঝতে পারছো অতএব a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার বাই কত হবে a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার বলো তো এটা ইকুয়াল টু কত ছিল দেখো প্রথমটা কত ছিল a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস কত ছিল ab ছিল হ্যাঁ কি না আর কি ছিল a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস কত ছিল ab ছিল ঠিক আছে তো এইখানে এ প্লাস বি এর মানটাকে বসিয়ে দাও আর এ মাইনাস বি এর মান আর এ বির মানটা বসিয়ে দাও তাহলে এ প্লাস বি এর মান কত হবে থ্রি মানে এটা কত হবে থ্রি স্কোয়ার ওকে তারপরে কত আছে মাইনাস এ বির মান কত আছে ওয়ান দেখো এ বির মান আমরা কত বের করেছিলাম ওয়ান বের করেছিলাম আর এ মাইনাস বি কত আছে রুট ফাইভ এ মাইনাস বি কত আছে রুট ফাইভ তার স্কোয়ার প্লাস কত আছে বলো ওয়ান তাহলে এটা কত হবে বলো রুট থ্রি স্কোয়ার মানে কত বলো ইকুয়াল টু নাইন তোমরা এগুলো কিন্তু সব নিচে নিচে করবে ভুলেও পাশাপাশি করতে যাবে না ঠিক আছে তাহলে এটা কত রুট থ্রি স্কোয়ার মানে কত নাইন নাইন মাইনাস ওয়ান আর এটা রুট ফাইভ স্কোয়ার মানে কত ফাইভ প্লাস ওয়ান মানে কত হবে নাইন থেকে ওয়ান বিয়োগ দিলে কত হয় এইট বাই কত সিক্স চার দুয়ে আট তিন দুয়ে ছয় মানে কত ফোর বাই থ্রি তাহলে আমাদের প্রথমে যে মানটা বেরোলো ওই মানটা কত বেরোলো ফোর বাই থ্রি বেরোলো ঠিক আছে দ্বিতীয়টা করবো দেখো দ্বিতীয়টা ওই একই টেকনিকে করতে হবে দুয়েরটা এ মাইনাস বি তার হোল কিউ এ মাইনাস বি তার কত হোল কিউ বাই কত এ প্লাস বি তার হোল কিউ তাহলে করলে কত পাবো তোমাদের বলে রাখি ধরো পরীক্ষার খাতায় এই চারটে তো দেবে না করতে এইখানে একটাই প্রবলেম হলো যদি এই চারটে বাদে ধরো এই অঙ্কটাই করতে দিয়েছো তোমাদের কিন্তু আবার ওই প্রথম থেকে এ প্লাস বি এ মাইনাস বি এ বি তোমাদের করে করে কিন্তু দেখাতে হবে ধরো পরীক্ষার খাতায় এই তিনটে বাদ দিয়ে লাস্টের অঙ্কটা দিয়েছে তোমাদের কাজ কী হবে তোমাদের কাজ হবে যে এই এ প্লাস বি এ মাইনাস বি এ বি প্রতি ক্ষেত্রে কী করতে হবে বের করতে হবে প্রতি ক্ষেত্রে কী করতে হবে বের করে করে দেখাতে হবে এই অঙ্কগুলোতে প্রবলেম হচ্ছে এটা ঠিক আছে চলো শুরু করা যাক তাহলে এ মাইনাস বি তার হোল কিউব মানে কত দেখো এ মাইনাস বি মানে কত রুট ফাইভ তাহলে রুট ফাইভ তার কত হোল কিউব আর এটা কত হচ্ছে থ্রি মানে থ্রি তার হোল কিউব রুট রুট ফাইভ তার হোল কিউব মানে কত বলো তোমার হবে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ঠিক আছে আর এটা কত হবে সাতাশ তাহলে এটা দুটো রুট ফাইভ করলে কত হয় একটা রুট ফাইভ এই একটা শুধু ফাইভ হয় না আর এটা পাশে রুট ফাইভ পড়ে থাকবে ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন হবে ওকে আমি চারেরটা করছি দেখো চারেরটাও একই টেকনিকের অঙ্ক চারের অঙ্কটা দেখো এ কিউব প্লাস বি কিউব বাই কত হবে এ কিউব মাইনাস কত হবে বি কিউব এটাকে আমরা যদি ব্রেক করি দেখো তাহলে কত হবে এ প্লাস বি এ স্কোয়ার আর কত হবে মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার ক্লিয়ার ওকে আর এটা কত হবে দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার আমরা যদি এই পুরো পার্টটাকে যদি চাপা দিয়ে দিই দেখো এই যে অঙ্কটা করেছি তার উল্টোটা এখানে আছে না এইখানে যে অঙ্কটা করেছি তার উল্টোটা কোথায় আছে এখানে আছে তাহলে নাম্বারটাকেও আমরা কী করে দেবো উল্টে দেবো নাম্বারটাকে আমরা কী করবো উল্টে দেবো ঠিক আছে তাহলে দেখো এইখানে দেখো এ প্লাস বি এর মান কত থ্রি এ মাইনাস দাঁড়াও এ মাইনাস বি এর মান কত হবে রুট ফাইভ ঠিক আছে এই এই পরীক্ষার প্রসেসে দেখো এখানে আমার করে দেওয়া আছে বলে আমি এটা খুব ইজিলি বসিয়ে দিতে পারছি ঠিক আছে কিন্তু করে দেওয়া না থাকলে এরকম ভেঙে 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 কিন্তু করতে হবে ঠিক আছে তাহলে এটা কত হবে রুট ফাইভ এ মাইনাস বি এর মান কত রুট ফাইভ ঠিক আছে তাহলে এইখানে দেখো আমরা এটাকে বরঞ্চ একটা কাজ করি মুছে দিই আর এই যে পুরো পার্টটাকে
আমরা কত লিখতে পারি দেখো, এই পুরো পার্টটার মান কত বেরিয়েছে, ফোর বাই থ্রি, আর এইটা তার কি উল্টো ডানা, তাহলে এটা কত হবে থ্রি বাই ফোর উল্টোটা, বুঝতে পেরেছো? এইখানে দেখো, এইখানে প্লাস এ বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত বেরিয়েছে, ফোর বাই থ্রি, হ্যাঁ কি না? এবার এইখানে আমাদের এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে যে এটাকে যদি আমরা উল্টে দিই, দেখো এটাকে এরকম টেকনিকেও করো তো দেখি, দেখো অনেকের হয়তো বুঝতে পারবে না, এটাকে এর নিচে আমরা যদি ভাগ দিয়ে দিই দেখো এইরকম ফর্মে চলে আসবে, এটাকে জাস্ট উল্টে দেওয়া আছে, ঠিক আছে? তাই আমি এটাকে লিখছি দেখো থ্রি বাই কত হবে ফোর, তাহলে তিন তিরিকে নয় বাই ফোর রুট ফাইভ, ক্লিয়ার? তাহলে আমাদের এটা কী আছে উল্টে আছে বলে আমাদের কী হলো এইখানে নাম্বারটা আমাদের উল্টে আমাদের করতে হবে, তাহলে এটা কত হলো বলো, থ্রিটা উপরে যাবে আর কোথায় যাবে ফোরটা নিচে যাবে, তাহলে থ্রি বাই ফোর, ওকে, তাহলে এটা কত হবে তিন তিরিকে নয় ফোর রুট ফাইভ। এবার এইখানে মধ্যে যদি বলো এইরকম টেকনিকের অঙ্কগুলো কিন্তু খুব বুঝতে হবে, এই টেকনিক এইগুলো অতটা আসে না, আসে হচ্ছে এই টেকনিক, এই টেকনিকের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পেরেছ? তো দেখো এবার আমরা এই টেকনিকের অঙ্কগুলোকে করব, এই টেকনিকের অঙ্কগুলোকে কিভাবে আমরা করতে পারি দেখব। তাহলে অঙ্কটাকে সর্বপ্রথম টুকে নিই, এটা কত তিনের দাগের অঙ্ক, তাহলে এটা কত আছে থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস কত থ্রি বি স্কোয়ার বাই কত হবে থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস কত থ্রি বি স্কোয়ার ইকুয়াল টু দিয়ে দেখো থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি, যখনই এরকম অঙ্ক থাকবে একদম সাইডে প্লাস এ বি, ওপরও প্লাস এ বি মাইনাস এ বি, নিচেও প্লাস এ বি মাইনাস এ বি, মানে দেখো কী বলতে চাইছি, আগের অঙ্কটা দিয়েই করেছিলাম, প্লাস এ বি একটা যোগ করব আর কি যোগ করব মাইনাস এ বি, আর এটা কত হবে থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি, এটা কত হবে থ্রি বি স্কোয়ার প্লাস এ বি, আর একটা কী করবো মাইনাস এ বি, যেহেতু এইখানে প্লাসের পরিমাণ বেশি দেখো ফাইভ এ বি, তাই এ বিটাকে কী করবো এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে কত হবে যোগ করলে দেখো থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস এ বি কত হবে বলো সিক্স এ বি, এটা কত হবে প্লাস থ্রি বি স্কোয়ার কত হবে মাইনাস অফ এ বি, ক্লিয়ার? ওকে, আর এটা কত হবে দেখো থ্রি এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস এ বি, ওকে, তাহলে এইখান থেকে যদি আমরা থ্রি কমন নিয়ে দেখো তাহলে এটা আমাদের কত পড়ে আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাই কত, দেখো এখানে একটা মাইনাস এ বি দিয়ে দাও, বাই কত হবে থ্রি কমন নিলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এ বি, ওকে, সেই একই রকমই অঙ্ক আমাদের কিন্তু এই রকম অঙ্ক দেওয়া থাকলে আমরা কী করবো সাইডে প্লাস এ বি আর কি তার সঙ্গে মাইনাস এ বি ওপর নিচে আমরা কী করে দেবো অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে এইটা আমাদের তাহলে আলটিমেটলি কত হলো বলো তো দেখি, আমরা উপরে করছি, আলটিমেটলি তাহলে আমাদের কত হলো বলো থ্রি ইকুয়াল টু, তোমরা এর নিচে ইকুয়াল টু দেবে, থ্রি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ বি, আর এটা কত হবে থ্রি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ বি, ওকে, তাহলে এটাকে যদি আমরা বসিয়ে দিই দেখো এ প্লাস বি মানে কত বলো থ্রি ইন্টু এ প্লাস বি মানে কত থ্রি, তাহলে এটা কত হবে থ্রি স্কোয়ার মাইনাস এ বি মানে কত ওয়ান, আর এইখানেও দেখো থ্রি এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, হ্যাঁ কি না? তাহলে এ মাইনাস বি মানে কত রুট ফাইভ, রুট ফাইভ স্কোয়ার প্লাস কত ওয়ান, তাহলে এটা থ্রি, আর এটা কত তিনের স্কোয়ার মানে কত নাইন মাইনাস ওয়ান, আর এখানে কত হবে থ্রি ইন্টু রুট ফাইভ স্কোয়ার মানে কত ফাইভ প্লাস ওয়ান মানে কত হবে তিন নয় সাতাশ, সাতাশ থেকে এক বিয়োগ দিলে কত হয় ছাব্বিশ, তাহলে এটা কত হবে টোয়েন্টি সিক্স বাই কত পনেরো প্লাস এক ষোলো হবে, ঠিক আছে? এটা কাটাকুটি করলে তেরো হয় আট হয় মানে কত তেরো বাই আট, তাহলে পাঁচের দাগের এই টেকনিকের অঙ্কই তোমাদের প্রতিটা করিয়ে দিলাম,
তোমাদের বাড়িতে যেটা এইচ ডব্লিউ থাকবে এই টেকনিকের অঙ্কগুলো যদি এ এর মান যদি আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে, টেকনিকগুলোকে কি করব পরীক্ষার খাতায় মাথায় রাখবো, বইয়ে যা অঙ্ক আছে একদম পুরো ফুল ধরে প্র্যাকটিস করবো। উদাহরণ সমেত দেখবে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় একটা অঙ্ক তোমাদের বাইরে আসছে না, মাধ্যমিক পরীক্ষায় একটা অঙ্ক কী হচ্ছে বাইরে আসছে না এবং ভালো স্কোর করা যায়। মাধ্যমিক পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে কোশ্চেন খুবই সোজা থাকে, কঠিন থাকে না। আমরা প্রথমবার পরীক্ষা দিতে যাই বলে আমাদের একটা নার্ভাস ফিল হয়, আদারওয়াইজ কিন্তু কোনো মানে মানে কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। জীবনে প্রথম বলতে গেলে বোর্ড এক্সাম, তো তাই তোমাদের একটু নার্ভাস ফিল হচ্ছে, তোমরা প্রথম টেস্ট পরীক্ষা দিচ্ছ, আগে তোমরা কোনো দিনও টেস্ট পরীক্ষা দাওনি, তো এইগুলো একটা নার্ভাস ফিল তোমাদের মন একটা হয়, সেটা আমাদেরও হয়েছে। কিন্তু দেখতে গেলে খুবই সোজা কোশ্চেন আছে, কঠিন কোশ্চেন হবেই না, একদমই ইজি কোশ্চেন হবে, ক্লিয়ার। তো এবার দেখো আমরা একটা তোমাদের এইচ ডব্লিউ দিচ্ছি, তোমরা এই অঙ্কগুলোকে করবে, ঠিক আছে। এরকম এর মানটা একটু চেঞ্জ করে দেয় অনেক সময়, রুট সেভেন প্লাস ওয়ান বাই রুট সেভেন মাইনাস ওয়ান দিতে পারে, বি এর মানটা আমাদের এই জায়গাতে করে দিতে পারে কত, রুট সেভেন মাইনাস ওয়ান বাই রুট সেভেন প্লাস ওয়ান, আর এইখানে করে দেয় রুট সেভেন প্লাস ওয়ান বাই রুট সেভেন মাইনাস ওয়ান দিয়ে পুরো অঙ্কটা আমাদের করতে বলে। তো তার ক্ষেত্রে এই সবের ক্ষেত্রে কী হবে, অঙ্কের উত্তরটা কী যাবে আলাদা হয়ে যেতে পারে, ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই রকম টেকনিকের অঙ্ক আরও দু রকম টেকনিকের অঙ্ক আছে, তোমাদের আমি আর একটা টেকনিকের অঙ্ক তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই অঙ্কগুলোকে আমরা কীভাবে করি, দেখো বলতে গেলে এই এই অঙ্কটা না ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় কিন্তু ধরতে পারো তোমাদের এসে গেছে, ঠিক আছে। দেখো দেখো তোমাদের এই অঙ্ক তোমাদের কিন্তু বলতে গেলে পরীক্ষায় এসে গেছে এরকম অঙ্ক। দেখো একটু আগে বলছিলাম না যে এক্স ওয়াই এর মান ওয়ান দেওয়া আছে, আর এক্স এর মান কত আছে রুট সেভেন প্লাস রুট থ্রি, আর কত আছে রুট সেভেন মাইনাস রুট থ্রি, ঠিক আছে, রুট সেভেন মাইনাস রুট থ্রি। আমাদের দেখাতে বলেছে এইখানে এরকম দেখিয়ে দেয় যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, টুয়েলভ বাই ইলেভেন। ওকে, তো এইবারে আমরা এখান থেকে এক্স এর মান আমাদের দেখো দেওয়া আছে, ওয়াই এর মানটা কী করে বের করবো, অতএব দিয়ে লিখবে এক্স ওয়াই ইকুয়াল টু কত, ইলেভেন। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়ান বাই এক্স হচ্ছে না, হ্যাঁ কি না, তাহলে এক্স এর মানটা বসিয়ে দাও, ঠিক আছে, ওয়ান বাই এক্স এর মান কত হবে রুট সেভেন প্লাস রুট থ্রি বাই কত রুট সেভেন মাইনাস কত রুট থ্রি, এই এই যে নিচের পার্টটা কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে, ঠিক আছে, গেলে কত হবে রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি। তো এইরকমই টেকনিকের অঙ্ক আমি একটু আগে বলেছিলাম যে এক্স ওয়ার মান দেওয়া থাকবে, ওয়ান দেওয়া থাকবে, এক্স এর মান দেওয়া থাকবে, ওয়াই এর মান আমাদের বের করতে হবে, তো সেই টেকনিকের অঙ্ক তোমাদের একটা আমি করিয়ে দিচ্ছি। দেখো এই অঙ্কটা, ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কগুলো তাহলে ইমপ্লাইজ, তাহলে ওয়াই ইকুয়াল টু আলটিমেটলি কত বেরোলো রুট সেভেন প্লাস এই রুট সেভেন মাইনাস কত রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি, ঠিক আছে। তো এই হলো অঙ্ক। এবার আমরা এই অঙ্কগুলো করলে সর্বপ্রথম কী কী বের করবো, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর এক্স ওয়াই, আমাদের এক্স ওয়াই অলরেডি দেওয়া আছে। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কী কী বের করতে হবে, এক্স প্লাস ওয়াইটা আমাদের, আর কোনটা বের করতে হবে এক্স মাইনাস ওয়াই। চলো এক্স প্লাস ওয়াইটাই আমরা বের করে নিই। তাহলে এক্স এর মান কত আছে রুট সেভেন প্লাস রুট থ্রি বাই কত রুট সেভেন মাইনাস কত রুট থ্রি, প্লাস ওয়াই এর মান কত আছে রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই কত রুট সেভেন প্লাস রুট থ্রি ইকুয়াল টু, এগুলোর আমরা যদি এলসিএম করি কত পাবো বলো, রুট সেভেন এর স্কোয়ার মাইনাস কত রুট থ্রি এর স্কোয়ার, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে পড়বে, ক্লিয়ার। তো সেইখানে যদি আমরা লসাও করি, দেখো এটার সঙ্গে এটার গুণ হয় আমি আগেও বলেছিলাম, তাহলে এটা কত হবে রুট সেভেন প্লাস রুট থ্রি তার কত হোল স্কোয়ার প্লাস রুট সেভেন মাইনাস রুট থ্রি তার কত হোল স্কোয়ার, ক্লিয়ার। তো এইখানে দেখো এটাকে যদি আমরা ব্রেক করি আমাদের কত আসতে চলেছে সেভেন স্কোয়ার, মানে এ স্কোয়ার মানে কত সেভ রুট সেভেন তার কত বলো হোল স্কোয়ার, তাহলে রুট সেভেন তার হোল স্কোয়ার প্লাস টু রুট সেভেন রুট থ্রি, হ্যাঁ কি না, আর কত হবে প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার, ওকে, প্লাস
এটা কত হবে? দেখো এইখানে প্লাস চিহ্ন আছে বলে সেকেন্ড প্যাকেটও দিচ্ছি না, যখন মাইনাস চিহ্ন থাকবে তখন কিন্তু সেকেন্ড প্যাকেট দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? ফার্স্ট প্যাকেট দিয়েও তোমরা পারলে করতে পারো। তাহলে এটা কত হবে? রুট সেভেন তার স্কোয়ার মাইনাস টু রুট সেভেন রুট থ্রি প্লাস কত? রুট থ্রি এর স্কোয়ার। ওকে বাই কত? রুট সেভেন স্কোয়ার মানে কত? সেভেন মাইনাস থ্রি। ক্লিয়ার? তো এইবারে আমরা এটাকে একটু ওপরে মুছে নিই, সব থেকে বেটার হবে। তো ওপরে মুছে আমরা অঙ্কটাকে কুড়ে নিই। তাহলে রুট সেভেনের স্কোয়ার মানে কত? সেভেন। আর এটা কত হবে? টু রুট টোয়েন্টি ওয়ান। কেন? কারণ তিন সাথে একুশ প্লাস কত? থ্রি। আর এটা কত আছে? তারপরে কত আছে? প্লাস রুট সেভেনের স্কোয়ার মানে কত? সেভেন। আর এটা কত হচ্ছে? মাইনাস টু রুট টোয়েন্টি ওয়ান প্লাস কত? থ্রি বাই কত হবে? ফোর। সেভেন মাইনাস থ্রি মানে কত? ফোর। দেখো এইখানে এলিমিনেট হচ্ছে কি, দেখো টু রুট টোয়েন্টি ওয়ান, টু রুট টোয়েন্টি ওয়ান, কারণ এটা মাইনাস এটা প্লাস কেটে যাবে। তাহলে এটা সাত তিনে কত বলো? দশ। আর এটা সাত সতেরো তিনে কুড়ি বাই চার। তাহলে চার পাঁচে কত? কুড়ি। তাহলে এ প্লাস বি এর মান কত বেরোলো? ফাইভ। আর এ মাইনাস বি এর মানে আমাদের কী করতে হবে? আবার বের করতে হবে, মানে এক্স মাইনাস ওয়াই। এখানে আগের অঙ্কটার সঙ্গে কম্পেয়ার করো খাতায়, দেখবে একদমই সিমিলার ম্যাথ বলতে গেলে। ঠিক আছে, আমরা সেম প্রসেসে শুধু কী মানে আমরা করবো কি, এক্স মাইনাস ওয়াই এর মানে আবার আমরা কী করবো? বের করবো। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করি, সব থেকে বেটার হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কত? এক্স কত? রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস কত? রুট থ্রি মাইনাস রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস কত? রুট থ্রি। ওকে, তাহলে এই দুটোর এলসিএম করলে দেখো, তোমরা যদি আগের অঙ্কটাকে ফলো করো, তাহলে এটা কত হবে? রুট সেভেনের স্কোয়ার মাইনাস কত? রুট থ্রি এর স্কোয়ার। তোমরা ডাইরেক্ট করতেও পারো, কোনো নাম্বার কাটবে না। আর এটা কত হবে? রুট সেভেন প্লাস রুট থ্রি মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস কত? রুট সেভেন মাইনাস রুট থ্রি তার কত? হোল স্কোয়ার। তাহলে আমরা আগের বারে মানে আমরা কাকে এ ধরেছিলাম, কাকে বি ধরেছিলাম, প্রথমটাকে এই পুরোটাকে এ ধরেছিলাম, আর দ্বিতীয় পুরোটাকে কত ধরেছিলাম? বি ধরেছিলাম। তাহলে এর মান কত হবে বলো? রুট সেভেন প্লাস রুট থ্রি। আর বি এর মান কত ধরেছিলাম? রুট সেভেন মাইনাস রুট থ্রি। হ্যাঁ কি না? তো সেইখানে আমি এদিকে করছি, দেখো তাহলে এ প্লাস বি হয়তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল বলো? এ প্লাস বি আর কত হবে বলো? এ মাইনাস বি। হ্যাঁ কি না? তাহলে এ প্লাস বি কোনটা হবে? রুট সেভেন প্লাস রুট থ্রি প্লাস রুট সেভেন মাইনাস কত? রুট থ্রি। এটা আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারি, কিন্তু যখন আমি এই এ মাইনাস বিটা বের করবো না তখন ডাইরেক্ট বসাতে পারবো না। একটা সেকেন্ড ব্যাকেট ওপেন করো, ওপেন করে দেখো রুট সেভেন প্লাস রুট থ্রি আমি এর মানটা বসিয়ে দিলাম মাইনাস বি, বি এর মান কোনটা? রুট সেভেন মাইনাস রুট থ্রি। যখনই এরকম মাইনাস সাইন থাকবে না তখনই বিপদ, তখনই প্যাকেট ট্যাকেট দিয়ে আমাদের এক্সট্রাভাবে করতে হবে, নাহলে কোনো ব্যাপার নয়। আর এটা সেভেন মাইনাস কত হবে? থ্রি হবে। ক্লিয়ার? তো আমি ওপরে এটাকে মুছে করছি, দেখো চলো এখানে জায়গা আছে, এই থ্রি কেটে যাবে। তাহলে এটা কত হবে? টু রুট সেভেন, রুট সেভেন প্লাস রুট সেভেন যদি আমরা যোগ করি কত পাবো? টু রুট সেভেন, এটাকে একটু ব্যাকেট দিয়ে দাও। আর এটাকে লিখবে রুট সেভেন প্লাস রুট থ্রি, হ্যাঁ কি না? প্লাস আর মাইনাসে মাইনাস রুট সেভেন, মাইনাস আর মাইনাসে প্লাস কত? রুট থ্রি। ঠিক আছে, এই রুট সেভেন রুট সেভেন এখানে কেটে যাবে, কারণ এটা মাইনাস রুট সেভেন, এটা কত? প্লাস রুট সেভেন বাই কত? ফোর। তাহলে এটাকে যদি লিখি আমরা কত পাবো? টু রুট সেভেন ইন্টু কত হবে? টু রুট থ্রি। ঠিক আছে, কত পাচ্ছি? টু রুট থ্রি। ক্লিয়ার? বাই কত? চার। এই দুই দুয়ে চার, আর এই দুই দুই কেটে যাবে, মানে কত? রুট ওভার টোয়েন্টি ওয়ান। তাহলে এক্স এই সরি এটা এক্স প্লাস ওয়াই হবে, এটা এক্স প্লাস ওয়াই হবে। আর এটা কত হবে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে? রুট ওভার টোয়েন্টি ওয়ান। তাহলে আমাদের প্রথমের কাজ কী ছিল? আর এখানে এক্স ওয়াই মান আমাদের কত আছে? ওয়ান। তাহলে আমরা তিনটে মানই বলতে গেলে পেয়ে গেছি। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের তিনটে মান খুব ভালোভাবে জানতে হবে, একটা হচ্ছে এক্স গুণ ওয়াই, এক্স প্লাস ওয়াই, আর কত? এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? তাহলে এবারে আমরা কী করবো? জাস্ট এটাকে করবো সেই আগের সেম প্রসেসে, ওপরে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, আর নিচে
एक्स वाई माइनस एक्स वाई दिए ओपर नीचे एड कर देव कर ले मिले जाए चलो शुरू कर जाए ये लिखे अतए एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस वाई स्क्वायर डिवाइडेड बाय एक्स स्क्वायर माइनस एक्स वाई प्लस वाई स्क्वायर इक्वल टू कत है एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस वाई स्क्वायर प्लस एक्स वाई और कि करब माइनस एक्स वाई तेम ही एक्स स्क्वायर प्लस एटे एक माइनस चिन्ह देवे एक्स वाई प्लस वाई स्क्वायर प्लस एक्स वाई और यहाँ कत करब माइनस एक्स वाई जेहेतु एर मिडिले माइनस चिन्ह आज तेल ए के कार संगे जोग करब माइनस एक्स वाइर संगे जोग करब जो कत है माइनस टू एक्स वाई है कि ना माइनस माइनस जो जोग है कत है माइनस टू एक्स वाई है तेम ही देखो तेल एक्स स्क्वायर ये कि प्लस एक्स वाई आखने ये दोटोर मध्य काके नब प्लस एक्स वाई के नब तेल कत है बोलो टू एक्स वाई प्लस कत वाई स्क्वायर ब्रैकेट देवे माइनस अफ एक्स वाई और यहाँ कत है एक्स स्क्वायर माइनस टू एक्स वाई प्लस कत वाई स्क्वायर प्लस एक्स वाई एक ही अंक होच्छे तेल कत है बोलो एक्स प्लस वाई तार होल स्क्वायर माइनस एक्स वाई और यहाँ कत एक्स माइनस वाई तार होल स्क्वायर प्लस एक्स वाई तेल एक्स प्लस वाई एर मान कत बोलो फाइव मान এটা কত হবে ফাইভের স্কোয়ার তোমরা কিন্তু এগুলো সব নিচে নিচে করবে আমার মতন পাশে করবে না এখানে জায়গা নেই বলে আমি কী করছি পাশে করছি ঠিক আছে তাহলে এটা কত হবে এক্স ওয়ার মান কত ছিল ওয়ান এক্স মাইনাস ওয়ার মান কত রুট ওভার টোয়েন্টি ওয়ান তাহলে রুট ওভার টোয়েন্টি ওয়ান তার হোল স্কোয়ার হয়েছে প্লাস কত ওয়ান ওকে তাহলে এটা কত হবে বলো রুট সরি ফাইভের স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান মানে কত টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি টু আর এটা কাটাকুটি করলে কত হবে বারো দুয়ে চব্বিশ ঠিক আছে আর এগারো দুগুণে কত বারো বাইশ বারো আর এটা এগারো বারো বাই এগারো তোমরা এখানে প্রুফ বলে বা প্রমাণিত বলে লিখে দেবে প্রুভড ঠিক আছে তো এইরকম টেকনিকের একটা অঙ্ক ছিল তোমাদের ইম্পর্টেন্ট বলতে পারো তো এটাকেও করিয়ে দিলাম আর একটা টেকনিক আছে যেটা পরীক্ষায় কিন্তু খুব রেয়ার আসে বলতে গেলে ঠিক আছে ছয়ের কী বলেছে দেখো এক্স ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি আর ওয়াই ইকুয়াল টু কত হবে বলো টু মাইনাস রুট থ্রি আমাদের প্রথমে দেখো এরকম দিয়েছে x মাইনাস ওয়ান বাই এক্স দ্বিতীয়টা করতে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এরকমও দিয়ে দেয় পরীক্ষার খাতায় তিনেরটা কিন্তু খুব রেয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব আর চার দেয় কত এক্স ওয়াই এইরকম টেকনিকের অঙ্ক তোমাদের বইয়েতেই করিয়ে দেওয়া আছে বইয়ের অলরেডি এক্সারসাইজের অঙ্ক এগুলো ঠিক আছে আর একটু আগেই তোমাদের যেটা এইচ ডব্লিউ আমি বলতে গেলে দেবো তোমরা নিজেরা করে নিও থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ওই একটু আগেই করেছি এই অঙ্কটা তো শুধু নাম্বারটা যেহেতু চেঞ্জ হবে তো তোমরা ওটা বাড়িতে কী করবে করে নেবে ঠিক আছে তো দেখো এইবারে অঙ্কটা দেখো এইখানে আমাদের প্রতিটার অনুবন্ধী যুগল বের করতে হবে মানে কি আমার যদি এক্স জানা থাকে এক্স যদি আমার টু প্লাস রুট থ্রি হয় আমাকে তার বিনিময়ে কত বের করতে হবে ওয়ান বাই এক্স বের করতে হবে ঠিক আছে আর ওয়াই যদি জানা থাকে ওয়াই আমার এখানে কী আছে দেওয়া আছে তাহলে ওয়াই যদি টু মাইনাস রুট থ্রি হয় আমাকে ওয়ান বাই ওয়াই কী করতে হবে বের করতে হবে ঠিক আছে তো চলো তাহলে এটা কথা ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এবার আমি দেখো নিচে এরকম রুট থ্রির পার্ট রাখতে পারবো না আমাকে তার বিনিময়ে কী করতে হবে অনুবন্ধী যুগল করতে হবে অনুবন্ধী যুগল কী করে তার বিপরীত নাম্বার দিয়ে দেখো টু প্লাস রুট থ্রি আর কত টু মাইনাস রুট থ্রি দিয়ে আমি কী করবো ওপর নিচে গুণ করে দেবো হয়েছে এবার ওয়ানটা গুণ করলে এটাই তো পাবো ক্লিয়ার তাহলে এটা কত হবে বলো টু মাইনাস রুট থ্রি এটা কত হবে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি দা স্কোয়ার তাহলে কত হবে বলো টু মাইনাস রুট থ্রি বাই টু স্কোয়ার মানে ফোর মাইনাস থ্রি মানে কত টু মাইনাস রুট থ্রি বাই কত ওয়ান মানে এটা বলতে গেলে টু মাইনাস রুট থ্রি একেবারে লিখে দেবে ক্লিয়ার দেখো এইবারে দেখো এটাও কথা হবে বলো তো
वन बाय टू माइनस रूट थ्री। तेल एरों कि करब अनुबंधी जुगल करब है कि ना तेल एट कत हो बोलो अनुबंधी जुगल जदि करी टू माइन टू प्लस कत रूट थ्री तेल ऊपर नीचे टू प्लस रूट थ्री दिए कि करब गुण करब तेल एट कत हो बोलो टू स्कोयर माइनस रूट थ्री द स्कोयर मान ए स्कोयर माइनस कत बी स्कोयर और यहाँ कत हो टू प्लस रूट थ्री। ओके तेल एट कत हो टू प्लस रूट थ्री बाई कत फोर माइनस थ्री मैं यहाँ कत हो टू प्लस रूट थ्री बाई वन मैं एक ही बेपार ठीक है। तो यही रकम कर तेल की पेलम एक राफे लिखे नब दाड़ तेल वन बाई एक्सर मान कि पेलम सर्वप्रथम तेल एक्सर मान कत पेलम टू प्लस रूट थ्री तेल वन बाई एक्स कत हो टू माइनस रूट थ्री क्लियर। वाइर मान कत पेलम टू माइनस रूट थ्री तेल एक्स वन बाई वाइर मान कत पेलम टू प्लस रूट थ्री। तुम्हारा एक जिस देखते एक्सर मान जेटा है वन बाई एक्सर मान कि तर मिडिले चिन्हटा चेन्ज है ना एम प्राय टाइम टाइम ही है क्योंकि आर प्रति क्षेत्र अनेक समय चेन्ज हो जाए ठीक है। এবারে আমরা এইখানের অঙ্কগুলো সব করে নেব হু করে। তাহলে দেখো একের দাগের অঙ্কটা আমাদের কি বলেছে দেখো একের দাগের অঙ্কটা বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স এর মান কত আছে টু প্লাস রুট থ্রি মাইনাস চিহ্ন আছে তাই আমি একটা ব্র্যাকেট দেবো ওয়ান বাই এক্স এর মান কত পেলাম টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি তাহলে টু প্লাস রুট থ্রি এটা কত হবে মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি এইটু এইটু কেটে যাবে তাহলে এটা কত হবে টু রুট थ्री क्लियर। एबार कि दर अंकटा देखो दर अंकटा कि देखो वाई स्कोयर प्लस वन बाई वाई स्कोयर मैं ए स्कोयर प्लस कि बी स्कोयर सूत्र कि छिलो बोलो देखो ए प्लस बी तार होल स्कोयर माइनस टू ए बी मैं ए स्कोयर प्लस बी स्कोयर दुटो सूत्र तुम्हारा दुटो सूत्र दिए ट्राई करते रहो কি ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর কি ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ক্লিয়ার। ওকে তো এই রকম টেকনিকের অঙ্ক ছিল তো আমরা সেই ক্ষেত্রে কি করব দেখো এইখানে এ এই ওয়াই স্কোয়ারটাকে আমি কি ধরলাম এ আর ওয়ান বাই ওয়াই স্কোয়ারের যে পার্টটা ছিল ওটাকে বি ধরলাম তাহলে এটা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মানে যেটা আমরা এই প্রথম সূত্রতে ফেলে দিয়েছি ঠিক আছে। তো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের কি আমরা মান জানি জানি না তো তাহলে সেইখানে আমাদের এখানে বের করতে হবে আমার সব থেকে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে মাইনাস নেই তাই ঝামেলা হবে না চিন্তা নেই তাহলে এখানে ওয়াইয়ের মান কত হবে দেখো টু মাইনাস রুট থ্রি ক্লিয়ার। আর ওয়ান বাই ওয়াইয়ের মান কত হবে প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো আবার তাহলে একটা ব্র্যাকেট দিতে হতো বুঝতে পারছো তাই এটা আমি একেবারে ফার্স্ট ব্র্যাকেটে করছি নাহলে এটাকে যদি এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট এই সাইডে সেকেন্ড ব্র্যাকেট দিতে হতো ঠিক আছে। তাহলে ওয়ান বাই ওয়াইয়ের মান কত টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি তার কত স্কোয়ার মাইনাস এই ওয়ে এই ওয়ে কেটে যাবে এটা কত হবে টু হবে ঠিক আছে। দেখো এই রুট থ্রি কেটে যাবে তাহলে টু প্লাস টু কত হবে ফোর তার স্কোয়ার মাইনাস টু ফোর স্কোয়ার মানে কত ষোলো মাইনাস টু মানে কত চোদ্দো ঠিক আছে চার চারে কত ষোলো তাহলে এরকমভাবে আমাদের এই অঙ্কটা এসে গেল। এবার এটাকেও করতে হবে এটাকেও করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তো একইভাবে সূত্রতে ফেলে ফেলে আমাদের কী করতে হবে অঙ্কগুলোকে করতে হবে। দেখো এই রকম টেকনিকেরই লাস্ট অঙ্ক এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এটাকে ক্লিক তারি এক্স তার হোল কিউব মাইনাস ওয়ান বাই এক্স তার কত হবে হোল কিউব মানে কত এ কিউব মাইনাস বি কিউব সূত্র কী ছিল এ মাইনাস বি এ মাইনাস বি তারপরে কী ছিল এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার প্লাস এ বি এ বি প্লাস কত ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটা কত হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা একটু আগেই বলতে গেলে পেয়েছিলাম সেটাকে আমাকে আবার এখানে ভেঙে করতে হবে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাই এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম তাহলে এক্সের মান কত হবে টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি। ওকে আবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি করি দেখো এইখানে এই এক্স কেটে যাচ্ছে
তাহলে এটাকে আমি যদি ফ্রেশ করে লিখি দেখো এটা কত পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে বলতে গেলে এই চারটে অঙ্ক করে পুরো হোল স্কোয়ারের সূত্রগুলো স্কোয়ারের যে মানে যত রকমের সূত্রগুলো আছে সেগুলো সব আলোচনা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা একটু রাফে আলাদা করে বের করে নেবো কিন্তু যেটা স্যারেরা দেখতে পায় মানে খাতার পাশে যেটা বের করে নেবো বা আমরা এখানেও করতে পারি ঠিক আছে চলে এখানেই করিয়ে দিই সব থেকে তোমাদের বেটার হবে তাহলে এটাকে আমরা কত লিখতে পারি টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস কত রুট থ্রি ঠিক আছে এই টু এই টু কেটে যাবে তাহলে এটা কত হবে টু রুট থ্রি আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও এটা এ স্কোয়ার প্লাস পি স্কোয়ারের সূত্র পড়বে মানে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স ইন্টু কত ওয়ান বাই এক্স ক্লিয়ার তাহলে এইখানে আর তার পাশে কত হবে প্লাস ওয়ান আর এই এক্স কী হবে আমাদের এলিমিনেট হয়ে যাবে তাহলে এটা কত হবে টু রুট থ্রি টু রুট থ্রি আর এটা কত হবে বলো এটা হোল স্কোয়ার চিহ্ন হবে তাহলে এটা কত হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা কি জানি জানি না তাহলে আবার বসাতে হবে তাহলে কত হবে দেখো টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি কারণ ওয়ান বাই এক্সের আছে কত মান টু মাইনাস রুট থ্রি তাহলে টু মাইনাস রুট থ্রি তার কত হোল স্কোয়ার ঠিক আছে বুঝতে পারছ এবারে কী করব মাইনাস টু প্লাস কত ওয়ান ঠিক আছে আমাকে এটা উপরে মুছতে হবে আর নাহলে এর পরে করলে আর দেখতে পাবে না তাহলে ইকুয়াল টু দিয়ে কত লিখতে পারি বলো ইকুয়াল টু দিয়ে কত লিখতে পারি টু রুট থ্রি এটা কত হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছো তাহলে এই রুটতে কেটে যাবে হ্যাঁ কি না তাহলে সেই ক্ষেত্রে কত হবে টু প্লাস টু মানে কত ফোর টু প্লাস টু কত হবে ফোর হয়ে যাবে ক্লিয়ার তো আর কত হবে ফোরের স্কোয়ার এটা কত হবে মাইনাস ওয়ান তাহলে টু রুট থ্রি ফোর স্কোয়ার মানে ষোলো মাইনাস কত ওয়ান মানে কত পনেরো টু রুট থ্রি ইন্টু পনেরো মানে পনেরো দুয়ে কত তিরিশ রুট থ্রি এটা ছিল আমাদের লাস্ট বলতে গেলে তিনের অঙ্কটার আনসার চারের অঙ্কটা কী বলেছে দেখো চারের অঙ্কটা খুবই বলতে গেলে ভালো অঙ্ক দেখো চারেরটা দেখো এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই কিচ্ছু নয় তাহলে এটাকে লেখো এক্সের মান কত বলো টু প্লাস রুট থ্রি আর ওয়াইয়ের মান কত টু মাইনাস রুট থ্রি প্লাস এইটাকে লিখবে ওয়ান দেখো এইরকমভাবে এগুলোকে ভাঙতে হবে ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই লিখতে পারি তো হ্যাঁ কি না এটাকে লিখতে পারি তো ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই তাহলে দেখো এইখানে লেখো এটা কত হবে টু স্কোয়ার মাইনাস কত রুট থ্রি আর কত স্কোয়ার ওকে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও বেটার হবে প্লাস ওয়ান বাই এক্সের মান কত বলো তো ওয়ান বাই এক্সের মান কত টু মাইনাস রুট থ্রি ঠিক আছে তাহলে এটা কত হবে টু মাইনাস রুট থ্রি আর এটা কত হবে টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি ক্লিয়ার তাহলে সেইখানে করলে আমরা কত পাবো দেখো এইখানেও সেই একই হবে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এটা কত মাইনাস থ্রি টু স্কোয়ার মানে ফোর মাইনাস থ্রি প্লাস এটাও কত হবে ওই টু স্কোয়ার মাইনাস রুট থ্রি তার কত স্কোয়ার তাহলে ফোর মাইনাস থ্রি ওয়ান প্লাস ফোর মাইনাস থ্রি তাহলে এটা কত হবে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত টু আর লাস্টের অঙ্কটা তোমরা বাড়িতে একটু করে নেবে তো আশা করছি এটাই হচ্ছে দ্বিঘাত্মক করণী তোমাদের অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো তোমাদের করিয়ে দিলাম এই রকম টেকনিকের অঙ্ক তোমাদের পরীক্ষা আসতে পারে এর বাইরে অন্য কোনো টেকনিক সাধারণত আসে না ঠিক আছে তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই তোমরা ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবে এবং তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে ওকে এবং তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে ক্লিয়ার।